जियोग्राफी ट्यूटोरियल चैनेले तुम्हारे सकल के स्वागत। आमी ममता घोष एई चैनेलेर ओनार। आमी एक जन सहशिक्षिका, दीर्घदिने शिक्षकता और उच्च माध्यमिक एक जन परीक्षक हिसाबे आज के भिडियोर माध्यमे तुम्हारे अर्थात जरा उच्च माध्यमिक परीक्षार्थी तादेरके किछु मूल्यवान टिप्स दिते चाई, जेगुली फलो करले तुम्हारा उच्च माध्यमिके फुल मार्क्स पेते पारो। एर जोन्नो आमादेरके ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ভূগোল বিষয়ের সিলেবাসটিকে ভালো করে জানা দরকার। আমি তোমাদেরকে পরিষ্কার করে পাঠ্যসূচি ও বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন বলে দিতে চাই। তোমাদের ভূগোল বিষয়ের মোট নম্বর থাকে 100, এর মধ্যে 70 নম্বর থিওরি এবং 30 নম্বর প্র্যাকটিক্যাল। প্রথমে আলোচনা করি ব্যবহারিক ভূগোল বা প্র্যাকটিক্যাল জিওগ্রাফি 30 নম্বর নিয়ে। এই 30 নম্বরের মধ্যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র পাঠ ও ব্যাখ্যা অর্থাৎ টপোশিটে থাকছে 8 নম্বর, মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশনে থাকছে 6 নম্বর, রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সে থাকছে 6 নম্বর, প্রকল্প অর্থাৎ প্রজেক্ট যেটা করবে সেই প্রজেক্ট ওয়ার্কবুক ও তার থেকে মৌখিক প্রশ্ন অর্থাৎ ভাইভাতে থাকবে 3+2 = 5 নম্বর, ব্যবহারিক ভূগোল খাতা এবং তার মৌখিক প্রশ্নে থাকছে 3+2 = 5 নম্বর। প্র্যাকটিক্যালের এই 30 নম্বর তোমাদের হোম সেন্টারে কাউন্সিলর পাঠানো প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হয়। সেখানে তোমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা তোমাদের ভালোবেসে 25-30 নম্বর দিয়ে দেন, অর্থাৎ 90-95% নম্বর তোমরা সকলেই প্র্যাকটিক্যাল পেপারে পেয়ে যাও। এবার বাকি থাকলো থিওরি পেপারের 70 নম্বর, যেটা তোমাদের বাইরের সেন্টারে 3 ঘন্টা 15 মিনিট সময় লিখিত পরীক্ষা দিতে হয়। মূলত এই 70 নম্বর নিয়েই আজকের আলোচনা। এখানে থাকছে 3 ধরনের প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ, 21টি প্রশ্ন 21 নম্বর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা SAQ, 14টি 14 নম্বর, এবং বর্ণনামূলক প্রশ্ন বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 5টি 35 নম্বর, অর্থাৎ মোট 70 নম্বর। থিওরি পেপারের এই 70 নম্বর প্রশ্নপত্র 2টি পার্টে থাকে, একটি পার্ট এ অন্যটি পার্ট বি। আমার মনে হয় তোমরা মোটামুটিভাবে সকলেই জানো যে এই পার্ট বি অংশটি কোশ্চেন বুকলেট হিসাবে থাকে। পার্ট বি পোর্শনের উত্তর কোশ্চেন বুকলেটের মধ্যেই অর্থাৎ প্রশ্নপত্রের মধ্যেই উত্তর করে তা মেন অ্যান্সার শিট অর্থাৎ পার্ট এর উত্তর যে খাতায় করবে তার সঙ্গে জুড়ে দিতে হয়। এবার পার্ট এর উত্তর কিভাবে করবে সে সম্পর্কে একটু আলোচনা করব। পার্ট এতে থাকে বর্ণনাত্মক প্রশ্ন অর্থাৎ ডেসক্রিপটিভ কোশ্চেন। এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হয়, যার প্রতিটির মান ধার্য থাকে 7 নম্বর করে, অর্থাৎ 5টি প্রশ্নের জন্য 5×7 35 নম্বর। অর্থাৎ থিওরি পেপারের মোট 70 নম্বরের মধ্যে পার্ট এতে থাকে 35 নম্বর। পার্ট এ অংশে বর্ণনাত্মক প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে বলবো যে সবসময় খেয়াল রাখবে প্রশ্নপত্রে কী চাওয়া হয়েছে সেই অনুযায়ী টু দি পয়েন্ট অ্যান্সার করবে, অতিরিক্ত কোনো কিছু লেখার দরকার নেই। এক্ষেত্রে তোমাদের বিকল্প প্রশ্নসহ মোট প্রশ্ন সংখ্যা থাকে 8টি। এখানে প্রশ্নপত্রের ইনস্ট্রাকশন বা নির্দেশ অনুযায়ী এই 8টির মধ্যে 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়। এক একটি প্রশ্নের মান 7 নম্বর হলেও এই 7 নম্বর 4+3 বা 5+2 বা 3+2+2 বা 1+6 এই রকম পার্টে বিভক্ত থাকে। এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে বা কীভাবে এক্ষেত্রে ফুল মার্কস পাবে তার জন্য আমি তোমাদেরকে সবসময় একটা কথাই বলছি যে প্রশ্নে যা চাওয়া হয়েছে সেই অনুসারে টু দি পয়েন্ট অ্যান্সার করবে। সাধারণত এখানকার প্রশ্নপত্রে এই ধরনের প্রশ্ন থাকে, যেমন উদাহরণসহ সংজ্ঞা, বৈশিষ্ট্য, উৎপত্তির কারণ, সমস্যা, পার্থক্য নিরূপণ, গুরুত্ব, উন্নতি লাভের কারণ, অনুকূল পরিবেশ, বিকাশ লাভের কারণ, কারণ নির্ণয়, চিত্রসহ বিভিন্ন ভূমিরূপ গঠিত হওয়ার কারণ, প্রভাব বিশ্লেষণ বা আলোচনা, ব্যাখ্যামূলক প্রশ্ন, সম্পর্ক নির্ণয়, শ্রেণীবিভাগ ইত্যাদি। যেসব প্রশ্নের চিত্র চাওয়া হয়েছে শুধুমাত্র সেখানেই চিত্র অঙ্কন আবশ্যিক, বাকি ক্ষেত্রে অপশনাল।
অনেক সময় তোমাদের মনে প্রশ্ন জাগে যে কয়টি বৈশিষ্ট্য বা কয়টি পার্থক্য লিখব। সেক্ষেত্রে আমি বলবো যে ওই প্রশ্নের নম্বর কত ধার্য করা হয়েছে তা দেখতে হবে। যদি 3 নম্বর থাকে তাহলে 3টি, 4 নম্বর থাকলে 4টি বৈশিষ্ট্য বা পার্থক্য লিখলেই হবে। সব সময় মনে রাখবে যে অতিরিক্ত লিখতে গিয়ে যেন ভুল উত্তর না লেখা হয়। অতিরিক্ত লেখার ক্ষেত্রে নির্ভুল উত্তরটি কনফার্ম হয়ে তবেই লিখবে। উত্তরপত্রে অযথা ভুল লিখে পরীক্ষকের কাছে নিজের ইমপ্রেশন খারাপ করবে না। উত্তরপত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে, বানান নির্ভুল লেখার চেষ্টা করবে। মনে রাখবে তোমার উত্তরপত্রটি পরীক্ষকের কাছে তোমার মুখপত্র, তাই ওভারঅল উত্তরপত্রের ডেকোরেশন যথাসম্ভব অ্যাট্রাকটিভ হওয়া চাই, যা পরীক্ষকের কাছে তোমার একটি স্বচ্ছ প্রতিচ্ছবি তুলে ধরবে, যা তোমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তাহলে 70-এর মধ্যে বাকি থাকলো 35 নম্বর। এই 35 নম্বর পার্ট বি এর কোশ্চেন বুকলেটে ধার্য থাকে, যার মধ্যে থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। MCQ এ নম্বর ধার্য থাকে 21, যেখানে 21টি সঠিক উত্তরটি বেছে নাও এই ধরনের প্রশ্ন থাকে, যার প্রতিটির জন্য মান ধার্য থাকে 1 নম্বর করে। তাহলে 21টির জন্য 1 × 21 = 21 নম্বর। SAQ এ নম্বর ধার্য থাকে 14, সেখানেও মোট প্রশ্ন থাকে 21টি, তবে কিছু বিকল্প প্রশ্ন অর্থাৎ অথবা প্রশ্ন থাকে, ফলে উত্তর করতে হয় 14টি প্রশ্নের। প্রতিটি প্রশ্নের জন্য ধার্য মান 1, অর্থাৎ 14টি প্রশ্নের জন্য 1 × 14 = 14 নম্বর থাকে। তাহলে পার্ট বি এর 35 নম্বরের জন্য MCQ 1 × 21 = 21 নম্বর এবং SAQ 1 × 14 = 14 নম্বর। এখানে বলে রাখি MCQ এ ABCD বা ক খ গ ঘ 4টি অপশন দেওয়া থাকে, তার মধ্যে যেটি সঠিক সেই অপশনের নম্বরটি অর্থাৎ ABCD এর মধ্যে যেটি সঠিক উত্তর সেই নম্বরটি নির্ধারিত ফাঁকা বক্সে লিখতে হয়। আর SAQ এর ক্ষেত্রে নির্ধারিত ফাঁকা জায়গায় 1 বা 2টি বাক্যে যেমন প্রশ্নে চাওয়া হয়েছে তার উত্তর অতি সংক্ষেপে লিখতে হয়। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো প্রশ্নে যা চাওয়া হয়েছে শুধু সেই উত্তরটি অতি সংক্ষেপে অর্থাৎ 1টি বা 2টি বাক্যে 2D পয়েন্ট অ্যান্সার করবে, তাহলে ফুল মার্কস পেতে কোনো অসুবিধা হবে না। MCQ ও SAQ এর ক্ষেত্রে পরীক্ষার্থীদের বলবো তোমরা বিগত 7-8 বছরের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রগুলি সলভ করলেই 80% কমন পাবে। এছাড়া তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী, বাজারে প্রচলিত কোশ্চেন ব্যাংক ও টেস্ট পেপারের প্রশ্নগুলি সলভ করে প্র্যাকটিস করতে পারো, তাহলে উপকার পাবে। এবারে আলোচনায় আসি অধ্যায়ভিত্তিক প্রশ্নের ধরন নিয়ে। আমাদের সিলেবাসের অন্তর্গত অধ্যায়গুলিকে 2টি প্রধান ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলে থাকে 35 নম্বর এবং অর্থনৈতিক ভূগোলে থাকে 35 নম্বর। এই নিয়ে মোট 70 নম্বরের থিওরি পেপার। তাহলে চলো এবারে দেখে নিই অধ্যায়ভিত্তিক প্রশ্নের ধরনগুলি কী কী। প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এর উপ এককগুলি হল বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ, ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ, সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এখান থেকে MCQ ধরনের প্রশ্ন থাকছে 3টি 3 নম্বর এবং SAQ ধরনের প্রশ্ন থাকছে 2টি 2 নম্বর। দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া, এখান থেকে MCQ ধরনের প্রশ্ন থাকছে 1টি 1 নম্বর এবং SAQ ধরনের প্রশ্ন থাকছে 1টি 1 নম্বর। তৃতীয় অধ্যায় জলনির্গম প্রণালী থেকে MCQ ধরনের প্রশ্ন থাকছে 1টি 1 নম্বর এবং SAQ ধরনের প্রশ্ন থাকছে 1টি 1 নম্বর। চতুর্থ অধ্যায় মৃত্তিকা, সেখান থেকে MCQ ধরনের প্রশ্ন থাকছে 2টি 2 নম্বর এবং SAQ ধরনের প্রশ্ন থাকছে 1টি 1 নম্বর। এই যে 4টি অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া, জলনির্গম প্রণালী এবং মৃত্তিকা, এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন থাকে 1টি,
যার জন্য ধার্য মান 7, অর্থাৎ 1 × 7 7 নম্বর। তাহলে প্রাকৃতিক ভূগোলের এই 4টি অধ্যায় থেকে এমসিকিউ, এসএকিউ এবং ডিসক্রিপটিভ কোশ্চেনে মোট নম্বর ধার্য হচ্ছে 19। এবারে প্রাকৃতিক ভূগোলের 5ম অধ্যায় বায়ুমণ্ডল থেকে এমসিকিউ ধরনের প্রশ্ন থাকছে 3টি 3 নম্বর এবং এসএকিউ ধরনের প্রশ্ন থাকছে 2টি 2 নম্বর। 6ষ্ঠ অধ্যায় জীব বৈচিত্র্য থেকে এমসিকিউ ধরনের প্রশ্ন থাকছে 1টি 1 নম্বর এবং এসএকিউ ধরনের প্রশ্ন থাকছে 1টি 1 নম্বর। 7ম অধ্যায় মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া, এখান থেকে এমসিকিউ ধরনের প্রশ্ন থাকছে 1টি 1 নম্বর এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসএকিউ ধরনের প্রশ্ন থাকছে 1টি 1 নম্বর। এই 3টি অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল, জীব বৈচিত্র্য এবং মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া, এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন থাকছে 1টি, যার জন্য ধার্য মান 7, অর্থাৎ 1 × 7 7 নম্বর। তাহলে এই 3টি অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল, জীব বৈচিত্র্য, মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া, এখান থেকে এমসিকিউ, এসএকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন মিলে মোট নম্বর থাকছে 16। তাহলে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক ভূগোলে আগের স্লাইডে যে 4টি অধ্যায়ের কথা বলেছি সেখান থেকে থাকছে 19 নম্বর এবং এখন যে 3টি অধ্যায়ের কথা বললাম সেখান থেকে থাকছে 16 নম্বর, অর্থাৎ এই 19 ও 16 মিলে মোট 35 নম্বর প্রাকৃতিক ভূগোল থেকে থাকছে। এখন আলোচনা করব অর্থনৈতিক ভূগোলের অধ্যায়ভিত্তিক প্রশ্নের ধরন নিয়ে। অর্থনৈতিক ভূগোলের প্রথম যে অধ্যায়টি রয়েছে তা হলো অর্থনৈতিক কার্যাবলী। এই অর্থনৈতিক কার্যাবলী আবার কতগুলি উপ এককে ভাগ করা হয়েছে। প্রথম যে কার্যাবলী অর্থাৎ প্রাথমিক কার্যাবলী কৃষিকাজ, এখান থেকে এমসিকিউ ধরনের প্রশ্ন থাকছে 2টি 2 নম্বর এবং এসএকিউ ধরনের প্রশ্ন থাকছে 1টি 1 নম্বর। এই অধ্যায় থেকেই বর্ণনামূলক প্রশ্ন থাকছে 1টি 7 নম্বর। তাহলে এই কৃষিকাজ থেকেই মোট নম্বর ধার্য রয়েছে 10। অর্থনৈতিক কার্যাবলীর দ্বিতীয় উপ একক অর্থাৎ মাধ্যমিক কার্যাবলী শিল্প, সেখান থেকে এমসিকিউ ধরনের প্রশ্ন থাকে 2টি 2 নম্বর, এসএকিউ ধরনের প্রশ্ন থাকে 1টি 1 নম্বর। তৃতীয় উপ একক অর্থাৎ পরিষেবামূলক কার্যাবলী, নব্য আধুনিক কার্যাবলী, অত্যাধুনিক কার্যাবলী, এখান থেকে এমসিকিউ ধরনের প্রশ্ন থাকছে 2টি 2 নম্বর এবং এসএকিউ ধরনের প্রশ্ন থাকছে 1টি 1 নম্বর। এই অর্থনৈতিক কার্যাবলীর দ্বিতীয় উপ একক শিল্প এবং তৃতীয় উপ একক পরিষেবামূলক কার্যাবলী, নব্য আধুনিক কার্যাবলী, অত্যাধুনিক কার্যাবলী, এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন থাকে 1টি, যার জন্য ধার্য নম্বর 7, অর্থাৎ 7 নম্বর। তাহলে এই দ্বিতীয় ও তৃতীয় উপ একক থেকে মোট নম্বর অর্থাৎ এমসিকিউ, এসএকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, এই 3টে মিলে মোট নম্বর থাকছে 13। নবম অধ্যায় অর্থাৎ জনসংখ্যা, জনবসতি, সেখান থেকে এমসিকিউ ধরনের প্রশ্ন থাকছে 2টি 2 নম্বর এবং এসএকিউ ধরনের প্রশ্ন থাকছে 1টি 1 নম্বর। দশম অধ্যায় আঞ্চলিক অর্থনৈতিক ভূগোল, সেখান থেকে এমসিকিউ ধরনের প্রশ্ন থাকছে 1টি 1 নম্বর এবং এসএকিউ ধরনের প্রশ্ন থাকছে 1টি 1 নম্বর। এই নবম ও দশম অধ্যায় থেকে বর্ণনামূলক প্রশ্ন থাকছে 1টি, যার জন্য ধার্য নম্বর 7, অর্থাৎ 7 নম্বর। তাহলে এই নবম ও দশম অধ্যায় থেকে এমসিকিউ, এসএকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন মিলে মোট নম্বর ধার্য থাকছে 12। তাহলে অর্থনৈতিক ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলীর প্রথম উপ একক প্রাথমিক কার্যাবলী কৃষিকাজ, এখান থেকে মোট নম্বর ধার্য 10। দ্বিতীয় উপ একক শিল্প এবং তৃতীয় উপ একক পরিষেবামূলক কার্যাবলী, নব্য আধুনিক কার্যাবলী, অত্যাধুনিক কার্যাবলী, এখান থেকে মোট নম্বর ধার্য থাকছে 13। নবম অধ্যায় ও দশম অধ্যায় অর্থাৎ জনসংখ্যা ও জনবসতি এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এখান থেকে মোট ধার্য নম্বর 12। তাহলে মোট 10, 13, 12, এই হলো 35 নম্বর। তাহলে আমাদের প্রাকৃতিক ভূগোলে 35 নম্বর এবং অর্থনৈতিক ভূগোলে 35 নম্বর মিলে থিওরিটিক্যাল পেপারে মোট 70 নম্বরের পরীক্ষা হয়। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে বিষয়টি পরিষ্কার করতে পেরেছি।
আমি যে টিপসগুলি দিলাম সেগুলি ফলো করলে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো ফল করবে। তোমাদের প্রত্যেককেই আগামী পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।